হাই ফ্রেন্ডস, সবাই খুব ভালো থেকো। আরো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এই দাদা কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ শিল্পীর হাতের কাজ। পুরো দেখো কিভাবে কাজ করছে, মাটি কিভাবে মাটি লেপার কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কাজ হচ্ছে। হাতের সুন্দর কলকাগুলো আমরা তোমাদের দেখিয়ে দিতে পারছি। এখানে তোমরা কি করে আসবে, তোমরা যেখান যেভাবেই হোক রানাঘাট স্টেশন, রানাঘাট স্টেশন থেকে অটো বা ম্যাজিক অটো করে মোটামুটি 40 মিনিট, যে কোনো কেউ এখানে তোমাদের নামিয়ে দেবে। অটো ভাড়া বা টোটো ভাড়া, ম্যাজিক অটো মোটামুটি 30 টাকা মতন ভাড়া নেয়। এইভাবে দেখো কিভাবে কাজ চলছে এখানে, পুরো কাজ কিভাবে হচ্ছে এখানে, পুরো কাজটা আমাকে তোমাদের দেখাতে পাচ্ছি কিভাবে। আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব। বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা তোমাদের সামনে এবার হতে চলেছে, এইখানে দেখো তোমরা দেখতে পারবে এখানে অলরেডি সব ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। যে প্লাস্টিক এখানে পড়ে আছে, মাটি এখানে মাখা হয়ে আছে, মাটি মাখা হয়ে গেছে এখানে। এখানে আমরা খড় কাটা দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে দেখো পুরো করা হয়েছে, এই জায়গাটার থেকে পুরো মাটি তুলে এখানটা এটাকে বানানো হচ্ছে পুরো। আর এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবারের যে কাজ টোটালটা এখানে চলছে, প্রথমে পুরো স্ট্রাকচারটাকে বানিয়ে নেওয়া হয়েছে, তারপরে এর মধ্যে ফাইবারের কোটিং লাগিয়ে তারপরে একটা কিছু লাগানো হচ্ছে। বলছি দাদা, দাদা এটা কি দেওয়া হচ্ছে? এটা বলছি এইটা কি দেয়া হচ্ছে? এটা হচ্ছে একটা ফাইবার কেমিক্যাল। হ্যাঁ, প্রথমে এটা কি দেয়া হয়েছে? প্রথমে এটা হচ্ছে একটা বাসের ট্রাক্টর করা ছিল, তারপর হচ্ছে বিচুলি খড় বিচুলি দিয়ে একটা বাদল যেটা তৈরি করা হয়, তারপরে মাটি দিয়ে মডেলটা ট্রাক্টরে আনা হয়েছে এবং শেষ মেশে যাওয়ার পর হচ্ছে আমাদের ফাইবারের প্রলেপ বা যেটা আমরা বলি ডাইস, এই যে মেটেরিয়াল থেকে তৈরি করা হচ্ছে ফাইবার কেমিক্যাল। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেজিন, ঠিক আছে? এটা আমাদের রেজিন, ওখানে হার্ডনার আছে, কোবাল্ট আছে, ফ্রেঞ্চক পাউডার আছে ওখানে, এবং এসে হচ্ছে আমাদের যে ম্যাট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ম্যাট, ঠিক আছে? আমরা প্রথমে একটা এই রেজিন দিয়ে এবং ফেঞ্চা পাউডার দিয়ে আমরা একটা কোট তৈরি করি, যেটা হচ্ছে ফার্স্ট লেয়ার। আচ্ছা, যেটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সে দেওয়ার পর কি সেটা স্মুথ এবং যে ডিজাইনগুলো থাকে সেগুলো স্পষ্ট উঠে আসে। তারপর যেটা লাফা, যেটা একটু মোটা, যেটাকে একটা আমরা থিকনেস বলতে পারেন, লেয়ারটা আনার জন্য এবং শেষমেশ এই টোটাল প্রসেসটাকে ধরে রাখার জন্য, যেমন ঢালাই জন্য যেমন রডের প্রয়োজন হয়, এদের পুরোটা ধরে রাখে, সেই ক্ষেত্রে এটার প্রয়োজন, মানে এই পুরোটা ধরে রাখে। আচ্ছা, এবং এটার উপর আমরা ফ্রেড দিই রেজিন। আচ্ছা, এটাকে ভিজিয়ে, ও মানে এইটা আগে প্রথমে দেয়া হয়েছে এর মধ্যে, প্রথমে আমরা কোট দেব, দেখতে পাচ্ছেন কোট দেওয়া আছে প্রথমে। আচ্ছা, প্রথমে এটা ফার্স্ট লেয়ার কোট। হ্যাঁ, এটার উপর দেওয়া হচ্ছে আবার লাফাবো ফিটনেস থেকে মোটা করার জন্য। আচ্ছা, এবং পুরোটাকে ধরে রাখার জন্য এটা হচ্ছে ম্যাট। আচ্ছা, যে ম্যাটটা দিয়ে পুরো আবার কিছু দেওয়া হবে না, এটা দেওয়া না, এটা হচ্ছে কমপ্লিট, এবং দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়, এটা পরবর্তীকালে দেওয়ার একটু সুবিধা হয়। এই পার্ট বাই পার্ট এগুলো খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন যেগুলো সব ছড়ানো ছড়ানো আছে, এগুলো পার্ট বাই জোড়ানো হবে পরবর্তীকালে। কি আমাদের একর কাস্টিং করতাম না, আমরা ছোট ছোট খন্ড কাস্টিং করবো, কাস্টিং করার পরে পার্ট জুড়ে দেওয়া হবে, মানে এত বড় জিনিস একসঙ্গে করা সম্ভব না, তাতে ছোট ছোট পার্টে করলে কি হয় আমাদের কাজ করতে সুবিধা হবে এবং পরবর্তীকালে জুড়তেও সুবিধা হবে, যার জন্য আমরা নাম্বারিং করে গেছি, তাতে কোনো ভুল নয়। 16, 17, 18, 19, 20, 21 নাম্বারিং করে দিচ্ছি, যাতে আমাদের পরবর্তীকালে জুড়তে সুবিধা এবং বুঝতে সুবিধা হয়। এইরকম কি প্যান্ডেল বা এইরকম যে ঠাকুর তোমরা এর আগেও কি বানিয়েছো না? এটাই প্রথম না, এই যে 112 ফুট আছে প্রথম। আমার সচেতন আমাদের দত্তপ্রভুর বন্ধু ফাইবার, নাম হচ্ছে রিয়াজুল হক এবং বুল্লা। মোটামুটি তোমাদের এখানে কতজন কারিগর কাজ করছে? এখানে আমাদের আছে 6 জন এবং আর্টিস্ট দাদা আছে 8 জন, অর্থাৎ এখানে আমরা 1500 জন কাজ করছে। মোটামুটি দিন রাত কাজ হচ্ছে আমাদের, মোটামুটি দিন রাত না, আমরা সকাল 6টা থেকে রাত্রির 10টা পর্যন্ত কন্টিনিউ 16 থেকে 17 জন কাজ করি। আচ্ছা, আর এটা মোটামুটি পয়লা বৈশাখের থেকে আমরা জানি শুরু হয়েছে কাজটা। ধন্যবাদ দাদা, তোমরা শুনতে পারলে দাদার মুখে যে এখানকার
মেন কারিগর যে কাজ করছে জিনিসটা, আর এই পুরো মেটেরিয়ালসটা মেন জিনিসটা আমরা দেখে নিলাম, এই হচ্ছে সেই রেজিন যেটা বললো দাদা। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এইটাই কাগজের মতন, কিন্তু এটা অ্যাকচুয়াল কাগজ নয়। এই মেটেরিয়ালসটা তোমাদের আমি দেখাতে পাচ্ছি, এই দেখো পুরো জিনিসটা কিন্তু এইটাই এখানে দেয়া হয়েছে, আর তার উপরে এই একটা কালো প্রলেপ, এই যে জিনিসটা এটা এইটা দিয়ে এটাকে হার্ড বানানো হচ্ছে। কাজ কত জোর কদমে চলছে তোমাদের দেখাচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি ক্লোজ করে, ক্লোজ ফিগারে তোমাদের পুরো মায়ের মূর্তিটা। পুরো মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মিস্ত্রিরা কাজ করছে, কারিগররা কাজ করছে, কাজে ফাইবার বসানো শুরু হয়ে গেছে। যে মেন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, প্রথমে এটাকে দেখতে পাচ্ছ তোমরা, এরকম বাঁশে স্ট্রাকচার করে নেওয়া হয়েছে সেই কাঠামোর উপরে খড় দিয়ে, যেটা আমরা ধান গাছে বিচুলি বললি, আর তার উপর কাদা দিয়ে এটাকে বানানো হয়েছে। আমরা জাস্ট মায়ের পা দুটোকে দেখতে পাচ্ছ, এইখানটা দেখো মায়ের পা দুটো, দেখো মায়ের পা দুটোকে তোমরা দেখতে পাচ্ছ। মায়ের পায়ের কাছে আমি কত ছোট, দেখো মায়ের পায়ের চরণ তলে, মানে মায়ের পায়ের সমানে আমাকে দেখো।